কথায় আছে বিনাশকালে বুদ্ধিনাশ আসলে যখন বিপর্যয় আসে সম্ভবত এভাবেই আসে বিজেপি বঙ্গ বিজেপি বিশেষ করে তারা একটার পর একটা ভুল ভুল স্টেপ স্টেপ ফেলছে প্রথম হচ্ছে যে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করা এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আসানসোলের প্রার্থী পবন সিং তিনি প্রার্থীপদ তুলে নিলেন না কাটা গেল বিজেপির বিপর্যয়ের শুরু এখানে শেষ হয়নি এখনো তারপরে তৃণমূল কংগ্রেস তাদের বিয়াল্লিশটা আসনের প্রার্থী ঘোষণা করলো একদম কি বলবো নাটকীয় ঢঙে ব্রিগেডে সভা করে র্যাম্পের মধ্যে হাঁটিয়ে তারা জন প্রার্থীকে পরিচয় করে দিল সাথে এটা একটা অভূতপূর্ব ব্যাপার বঙ্গ রাজনীতিতে এইখানে বিজেপি খানিকটা ব্যাক ফুটে গেল তারপরও শেষ হয়নি তারপরে তারা প্রার্থী নির্বাচন করতে লাগালো অনেকটা দেরি যখন তৃণমূলের প্রার্থীদের দেওয়াল লেখা শেষ যখন তাদের ব্যানার ফেস্টুন পোস্টার লেখা শেষ তারা বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দিয়েছেন তখন বিজেপি প্রার্থী ঘোষণা করলো তাও চারজন প্রার্থীর নাম কম বিশেষত ডায়মন্ড নারবারের প্রার্থী নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না অবশ্য বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ডায়মন্ড নারবার তারা এমন একজন হেভি ওয়েট প্রার্থী দেবেন যার ফলে কিন্তু সবাই শুয়ে পড়বে এরকম তারা বলছেন কিন্তু আদতে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতেই ভয় পাচ্ছেন বিজেপির লোকেরা এমনকি নৌসাদ সিদ্দিকীয় তিনি বড় মুখ করে বলেছিলেন তিনি তিন লক্ষ ভোটে হারাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড আরবারে দাঁড়িয়ে তিনিও কিন্তু এখন ভয়ে কাঁপছেন হেরে যাবার পর এই রকম অবস্থায় বিজেপির হাতে কিন্তু এখন কয়েকটা অস্ত্র আছে জেতার জন্য প্রথম অস্ত্র ধর্ম আপনাদেরকে বলে রাখি আমরা আজকের যে থার্ডাই অনুষ্ঠানটা করব এই অনুষ্ঠানে আমরা কিন্তু পরতে পরতে দেখাব বিজেপির প্রার্থী নির্বাচনের বিপর্যয় কারণটা কিন্তু তার আগে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে বিজেপির হাতে আছে ধর্ম বিজেপির হাতে আছে ইডি বিজেপির হাতে আছে মোদীর মুখ বিজেপির হাতে আছে সিবিআই এবং আদালত সঙ্গে আছে মিডিয়া আজকে থার্ড এই অনুষ্ঠানে আমরা এইসব নিয়েই পর্যালোচনা করব নমস্কার আদাব আপনারা দেখছেন এনকে ডিজিটালে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান এবং থার্ড আইতে চলছে ভোটের হাওয়া রাজ্য জুড়ে নাশকতা আর ধর্মীয় বাতাবরণের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে রামনবমীকে ঘিরে আসানসোল হাওড়া কলকাতা খড়গপুর সহ বিভিন্ন কসমোপলিটান এলাকাগুলোয় ধর্মীয় উদমাদনার মাধ্যমে পশ্চিমবঙ্গের তুমুল অশান্তির সৃষ্টি করে ভোট ভরবার প্ল্যানে সামিল হয়েছে এই রাজ্যেরই গেরুয়া উত্তরীয় ধারী বেশ কয়েকজন বাঙালি নেতা অবাক হবেন না এটা একদম নির্ভরযোগ্য সূত্রের খবর এখনকার পরিস্থিতিতে বিজেপির পক্ষে পঁচিশটা আসন দিবা স্বপ্নের মত দুই অঙ্কের সাংসদ আসনও তারা বের করতে পারবেন কিনা সন্দেহ দুরূহ মনে হচ্ছে বর্তমান নেতৃত্বের পক্ষে যেমন বসিরাট আসন বসিরাট আসনে রেখাপাত্রকে প্রার্থী করা নিয়ে বেশ চাপের মুখে পড়ে গিয়েছেন শুভেন্দু সুকান্ত লবি সন্দেশখালীতে রেখাপাত্র ছাড়াও আন্দোলনে সামিল হয়েছিলেন অনেকেই রেখা কোনো কোন রাজনৈতিক প্রেক্ষাপটও নেই তার চেয়ে কামধনির টুম্পা কয়াল অনেক বেশি তৃণমূলের বিরুদ্ধে বহু আগে থেকেই বিভিন্ন আন্দোলনের সামনে সারিতে তাকে দেখা গিয়েছে টিভি চ্যানেলের প্রিয় পাত্রীও তিনি তাকে প্রার্থী না করে সাতটা বিধানসভাকে যিনি সাতটা জেলা বলেন এমন একজন অর্ধশিক্ষিত অচেনা প্রার্থীকে দাঁড় করায় বিজেপি সন্দেশখালীর ভেতর থেকে এই ফলে ভেতর উঠেছে বিদ্রোহ তবে যতদূর খবর পাওয়া গেছে এক আদি বিজেপি নেতা তিনি আবার প্রচন্ড শুভেন্দু বেরো দিল তার ইন্ধন আছে এই বিদ্রোহে ও তো এসেছে আন্দোলনে ও তো ভো ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তর মধ্যে আছে কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্যে ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসি নি আমরা চাই না আরও অন্য আমরা সেটাই চাই আমরা চাই না আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখাবার্তাকে চাই না আমরা আমাদের মধ্যে তাদের মধ্যে তাও হোক রেখাপার আমরা চাই না রেখাপার রাজনীতি সম্বন্ধে কিছু জানে না বেশি ও শিক্ষিত না ঠিকঠাক সে সই করতে পারে না সে কি করে এটা চালাবে মিশতে পারবে এরকম চাই আর আর একটা জিনিস হচ্ছে সবথেকে বড়ো কথা কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে কিন্তু এখনও অনেকে জানে না বা জানছে এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে নিশ্চয়ই একা কিছু করতে পারেনি একা তো করেনি না সে সবই ঠিক আছে না কিন্তু ওকে আমরা চাইছি দ্বিতীয় হচ্ছে সন্দেশখালীর আন্দোলন সেই আন্দোলনে অনেক লড়াই করেছেন তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র একজন দলিত কন্যা একটা মানুষের সব একটা পাঁচটা আঙ্গুল সমান হয় না অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের সুবানুদ্ী হয় আমরা কথা বলে নেব আপনারা শুনলেন বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করেছে কিন্তু সন্দেশখালি থেকেই যে সন্দেশখালীকে ধরে তারা এগোচ্ছিলেন যে সারা রাজ্যে একখানা তুমুল আন্দোলনের সৃষ্টি করবেন সে আন্দোলন স্থীমিত হয়ে গেলেও সন্দেশখালী ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য সন্দেশখালী রেখা রেখাপাত্রকে প্রার্থী করেছিলেন শুভেন্দুরা এবং প্রার্থী করাটা যে বুমেরাং হয়ে গিয়েছে সেটা কিন্তু সেখানকার বিদ্রোহী প্রমীলা বাহিনী বলছেন তবে যতদূর খবর পাওয়া গিয়েছে এই ব্যাপারে এক আদি বিজেপি নেতা যিনি আবার প্রচন্ড শুভেন্দু বিরোধী বটে তার ইন্ধন আছে এই বিদ্রোহে কার্যত দেখা যাচ্ছে বসিরাট হেরে গিয়েছে বিজেপি এর পরে আছে অর্জুন সিং শুধুমাত্র টিকিটের লোভে শুধুমাত্র টিকিটের লোভে যিনি একবার তৃণমূল তারপরে বিজেপি তারপরে আবার সেই টিকিটের লোভেই ফের তৃণমূল আবার সেখানে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে টিকিট হাতিয়ে নেওয়ায় ইতিমধ্যেই অর্জুনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি নেতারা একজন জিতে আসা সাংসদকে তৃণমূল টিকিট দিতেই পারত তিনি জিতে এসেছেন তবুও তৃণমূল অর্জুন সিংকে টিকিট দেয়নি বরং খানিকটা ঝুঁকি নিয়েই তারা কিন্তু প্রার্থী করেছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে কিন্তু কেন এই কেন বোঝার আগে একটা কথা পরিষ্কার বুঝে নিতে হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সংগঠন এই রকম নিবিড় সংগঠন আর কোনো রাজনৈতিক দলের নেই এটা অস্বীকার করার জায়গা নেই তার উপরে আছে আই প্যাকের একাধিক সংস্থা হ্যাঁ একাধিক সংস্থা আছে যারা প্রতিনিয়ত খবর রাখেন প্রতিটি রাস্তা তৃণমূল কংগ্রেস ভালো করেই জানতো অর্জুন সিং এবার তৃণমূলের টিকিট পেলেও কিছুতেই জিততে পারবেন না সেই দিন মানে তৃণমূলের মানুষ বুঝে গিয়েছিলেন সেই দিন কিন্তু আর নেই অর্জুনের এখন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার ছাড়া অর্জুন সিং আর কিছুই না ব্যারাকপুরের সাতটা বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভার মাটি থেকে গিয়েছে। তার সেই কুখ্যাত বাইক অর্ধেক মেম্বার পুলিশের গুঁতো খেয়ে বিহার প্রদেশে পালিয়েছে আর বাকি অর্ধেকের মধ্যে চল্লিশ শতাংশই অর্জুনের সাথে তৃণমূলে গিয়ে আর ফেরেনি বিজেপিতে তবুও এখনো কিছু বাইক বাহিনী মেম্বার আছে তার দখলে মানে যারা আছে বাইক বাহিনী তাদের কিন্তু সীমাবদ্ধতা ওই দুটি বিধানসভার মধ্যে এর বাইরে মানে বাইক চালালে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন আশঙ্কাও করছে সবাই মানে যে পাঁচটি বিধানসভায় অর্জুনের যে দাপট আর নেই সেইখানে যদি বাইক টাইক চলে দুর্ঘটনা ঘটতেও পারে সাবধানে বাইক চালাতে হবে এইসব কারণ উপলব্ধি করেই অর্জুনকে টিকিট দেয়নি তৃণমূল শুভেন্দুর রাজনৈতিক পরিপক্কতা এখনো সেই জায়গায় পৌঁছয়নি যে তৃণমূলের অর্জুনকে টিকিট না দেওয়ার কারণ মানে তৃণমূল বুঝতে পেরেছে আর এইটা ধরতে পারেননি শুভেন্দুরা যে অর্জুনের সেই আগের দিন নেই অর্জুন এখন একটা কাগজে বাঘ ছাড়া কিছু না সেই অর্জুনকে তৃণমূল ইচ্ছে করে টিকিট দেয়নি কারণ তারা একজন অর্জুন একজন বিজয়ী সাংসদ সেই বিজয়ী সাংসদকে তৃণমূল টিকিট দিতে চায়নি দিয়েছেন সেচমন্ত্রী পার্থভৌমিকে এইখানে রাজনৈতিক পরিপক্কতা দরকার ছিল শুভেন্দুর শুভেন্দুর বোঝা উচিত ছিল যে এইখানে যদি তারা বিজেপির টিকিটও অর্জুনকে দাঁড় করায় অর্জুনের গ্রহণযোগ্যতা বা অর্জুনের জনপ্রিয়তা এতটাই তলারিতে নেমে গিয়েছে যে অর্জুন সেখানে জিতবে না শুভেন্দুরা যেন অপেক্ষা করেছিল কবে অর্জুন তৃণমূল ছাড়বে আর কবে তারা লুফে নেবে ফাঁক পেতে ছিল তৃণমূল

বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই আর থার্ড আইতে চলছে ভোটের হাওয়া আমি প্রবীর বিশ্বাস আপনার সামনে নিয়েছি আজকে এমন একটা বিষয় যে বিষয়টা সত্যি আপনাকে ভাবাবে প্রার্থী নির্বাচনে কিন্তু গলত করে ফেলেছে বিজেপি বিসমিল্লাতেই গলত আপনারা শুনলেন ব্যারাকপুর আসনের কথা বিদ্রোহের কথা শুনলেন আপনারা সন্দেশখালী থেকে বসিরাট আসনের কথা এবার আসবো দার্জিলিং আসনে দার্জিলিং আসনে তীব্র মানে স্থানীয় বিরোধিতা ছিল রাজু বিস্তার বিরুদ্ধে কারণ রাজু বিস্তার মানে গোর্খাল্যান্ডের স্বপক্ষে তার দাবি জানাননি মানে কেন্দ্রীয় সরকারের কাছে নামকে বাসতে দিয়ে একটা চিঠিপত্র দিয়েছেন এছাড়াও রাজু বিস্তার দার্জিলিংয়ে পা দেননি এরকম অভিযোগ আছে তাই রাজু বিস্তার প্রতি ছিল তীব্র অভিযোগ দার্জিলিং আসনে পাহাড় এলাকায় যার যত লিড থাকে প্রার্থী কিন্তু সেখান থেকে তারাই যেতে শিলিগুড়ির সমতল এলাকার ভোট কোনোদিনই দার্জিলিংয়ে আসনটাতে খুব একটা প্রভাব ফেলেনি গত লোকসভায় পাহাড়ের বাসিন্দারা দু হাত ভরে সমর্থন জানিয়েছিলেন রাজু বিস্তাকে বিপুল জয় হয়েছিল তার কিন্তু এবার আর বহিরাগত প্রার্থী রাজু বিস্তাকে মেনে নিতে পারছেন না সেখানকার জনজাতির মানুষেরা তারা চেয়েছিলেন একজন স্থানীয় প্রার্থী যেন তাদের হন স্থানীয় বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন এই বিজেপিতে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে যত আউটসাইডার ক্যান্ডিডেট তিনবার আসলো ওরা এখানে আমাদের ইস্যুতে ঢাকনার কাজ করলো ঢাকনা লাগাচ্ছে তো এবার আমি বললাম যে আমাদেরকে ভূমিপুত্র লাগবে আমাদের ইস্যু ভূমিপুত্রই বুঝতে পারবে ভূমিপুত্রকে দিলে আমি সাপোর্ট করব জিতাবো আর যদি এবারও আউটসাইডার হয় তো আমি পার্টির ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়বো কিন্তু বিজেপি তো কথা শুনলো না আমার পার্টির কথা শুনলো না তো কালকে লিস্ট বেরিয়েছে রাত্রিতে তো ওই লিস্টে আবার রাজু বিষ্টা ফোর্থ টাইম বিজেপি ক্যান্ডিডেট এখানে রাজু বিষ্টা সেকেন্ড টাইম কিন্তু বিজেপি বিজেপির বহিরাগত ফোর্থ টাইম ক্যান্ডিডেট আমরা পাচ্ছি তো আমি টিকিট পাওয়ার জন্য প্রথমত রাজু বিষ্টকে শুভেচ্ছা জানাই কিন্তু আমি আমার কথায় অটল আছি আমি আমার বিষয়ে অটল আছি যে ভূমিপুত্র না দিলে আমি ক্যান্ডিডেট হয় পার্টির ক্যান্ডিডেটের বিরুদ্ধে দাঁড়াবো আমি বলেছিলাম আর আমি দাঁড়াবো শুনলেন বিষ্ণুপ্রসাদের কথা গোর্খাদের বড় একটা অংশ চাইছে তাদের ভূমিপুত্র থেকেই প্রার্থী করা হোক এমনটা তারা চেয়েছিলেন দাঁড়িয়েছেন তারা উল্টো দিকে প্রার্থী গোপাল লামা নামটা সম্ভবত ঠিক বললাম না গোপাল লামা স্থানীয় জনজাতির কিন্তু একজন বড় প্রতিনিধি নিবিড় যোগাযোগ স্থানীয় জনজাতির প্রতিটি গোষ্ঠীর সাথে পাহাড়ে তার বেশ জনপ্রিয়তাও আছে আবার শিলিগুড়িতে সমতলে এখন কিন্তু তৃণমূলের পুরসভা তৃণমূল নেতা গৌতম দেব যথাসাধ্য পুরো পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে চা বাগানের শ্রমিকেরা তৃণমূল সরকারের প্রতি এই মুহূর্তে বিভিন্ন প্রকল্পের সুবিধে পেয়ে তারা তৃণমূল খেঁচা হয়েছে শিলিগুড়ির মারোয়াড়ি সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর সেই মারোয়াড়ি সম্প্রদায়ের লোকজন গুজরাটি ব্রাদার্স এর সহ বিভিন্ন কাজে বেশ বিরক্ত রামের নামে আর ভোট হবে না এবার দার্জিলিং এসবের পরেও রাজু তাকে প্রার্থী করাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে শুভেন্দু টেলিভিশনে মুখ দেখাতে আর আদালতের দরজায় হতে দিয়ে পড়ে থাকার ফলে অনেক আসনে কিন্তু হোমওয়ার্ক না করেই নির্বাচনে হুড়মুড়িয়ে নেমে পড়েছেন ওদিকে তৃণমূল কংগ্রেস অন্তত ছ মাস আগে থেকে তারা ঘুটি সাজিয়েছে এক মানে একটা একটা কথা ঠিক আপনাদেরকে বলি যে এবারে নির্বাচনে বিজেপি যতটা সংগঠনের উপর ভরসা করে নাপতে চলেছে তার চেয়েও তারা বেশি ভরসা করছে নরেন্দ্র মোদীর চেহারা ইডি সিবিআই আদালত হিন্দুত্ব আর মিডিয়ার ওপরে প্রার্থী বাঁচাইয়ে তারা মারাত্মক কিছু ভুল করে ফেলেছে অমিত শাহরাও অনেকাংশে শুভেন্দু সুকান্ত রিপোর্টের উপরই ভরসা করে আছেন এর ফলে আখেরে বিজেপির যে জয়ের সম্ভাবনা সেই জায়গাতে অনেক জায়গাতেই কিন্তু জল ঢেলে দিয়েছে বিজেপি নেতৃত্বে যেমন ধরুন মেদিনীপুর আসনটি বিগত লোকসভা নির্বাচনে আসন থেকে জয়ী হন বিজেপির শ্রেষ্ঠ সংগঠক আমি বলবো সর্বকালের শ্রেষ্ঠ সংগঠক বাংলার ক্ষেত্রে দিলীপ ঘোষ এবং গত বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি মেদিনীপুরের মাটি কামড়ে পড়েছিলেন একজন জিতে আসা প্রার্থীকে মেদিনীপুর আসনটি থেকে সরিয়ে অপেক্ষাকৃত কঠিন আসন বর্ধমান দুর্গাপুরে ঠেলে দেবার যুক্তি আমরা অন্তত খুঁজে পাচ্ছি না কিছুতেই মেদিনীপুরের নিশ্চিত জয় অপেক্ষা করেছিল বিজেপির জন্য যদি দিলীপ ঘোষ এখানে প্রার্থী হতে। সেখানে প্রার্থী করা গত লোকসভায় আসানসোল আসনে তিন লক্ষের বেশি ভোটে হেরে যাওয়া বিজেপির গ্ল্যামারগাল গার্ল অগ্নিমিত্রা পলকে ফলে একশো শতাংশ নিশ্চিত আসনটা হয়ে গেল ফিফটি ফিফটি শুভেন্দুর বিরুদ্ধ লবিতে থাকার জন্যই কি কঠিন পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে যেখানে জেতার সম্ভাবনা মেরে কেটে তিরিশ শতাংশ তাহলে কি বঙ্গ বিজেপির সংগঠন থেকেও সরিয়ে মানে শুভেন্দুরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না তারা এখনো কি দিলীপ ঘোষ ফোবিয়ায় ভুগছেন এই নির্বাচনে দিলীপ ঘোষ হেরে গেলে নিশ্চিতভাবে বাংলার রাজনীতি থেকে হারিয়ে যাবে এই রকমই আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে বিজেপির অনেক পুরনো নেতা সংগঠক কিন্তু বাদ পড়েছেন টিকিটের তালিকা থেকে এমন অনেক নতুন মুখ আনা হয়েছে যাদের বিজেপি কর্মীরাও চিনতে পারছেন না অসীম সরকার বিতর্কিত মতুয়া নেতা হরিণঘাটার বিধায়ক হরিণঘাটা অঞ্চলে অসীম সরকারের খানিকটা প্রভাব থাকলেও তাকে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব বর্ধমান আসনে যেখানে মতুয়াদের ভোটের প্রভাব প্রতিপত্তি প্রায় নেই এ তো আত্মহত্যার স্বামী এই রকম আস অনেক আসন আছে যেখানকার প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাবে তারা সেই আসনগুলো জেনে শুনে তৃণমূলের হাতে উপহার তুলে দিচ্ছে এবার কিন্তু আর মোদীর নামে ভোট হচ্ছে না এবারের ইস্যু উন্নয়ন দুর্নীতি কর্মসংস্থান এগুলো উন্নয়নের নিরিখে তৃণমূল কয়েক মাইল এগিয়ে থাকবে বিজেপির থেকে কেন্দ্রের সরকার বিজেপির থেকে বাংলায় তৃণমূলের নেতাদের দুর্নীতি মানে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করতে পারতেন বিজেপি নেতারা কিন্তু ইলেকটোরাল বন্ডে ইডিকে ব্যবহার করে যে সরকারি তোলাবুজি সামনে তোলাবাজি হয়েছে সেটা সামনে এসে যাওয়ায় দুর্নীতি নিয়ে মুখ খোলার আর নৈতিক ভাবে সাজে না বিজেপির পক্ষে কর্মসংস্থানে করবে কর্মসংস্থান তৃণমূল সরকারকে তারা চাকরি দিচ্ছে না আর রাজ্য সরকারকে তারা চাকরি ইস্যু যাই হোক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপি কিন্তু সত্যি সত্যি নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলেছে তারা অপেক্ষা করেছে তৃণমূল ছেড়ে আসা নেতাদের জন্য তারা খুঁজেছে বিশিষ্ট বাঙালির মুখ সবচেয়ে বড় কথা তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই প্রার্থী খুঁজতে বের হয়েছে বিজেপি পরবর্তীতে আমরা এই রকম আরো কিছু বিজেপি প্রার্থীর কথা তুলে আনবো আপনাদের কাছে আজকের পর্ব দীর্ঘ হয়ে যাচ্ছে তাই শেষ করতে হচ্ছে এখানেই পরবর্তীকালে আমরা আরো অনেক প্রার্থীর কথা বলবো যাদেরকে বিজেপি প্রার্থী না করলে বা যাদেরকে সেই আসনে না দিলে বিজেপি হয়তো জয় সুনিশ্চিত ছিল সেইখান থেকেই সেই ভরসা থেকেই হয়তো অমিত শাহ বলেছিলেন যে আপ কি বার পঁয়ত্রিশ পার তারপরে বললেন আপ কি বার পঁচিশ পার এসব তো বললেন কিন্তু এই ভরসার জায়গাটা রাখতে পারলেন কি এমন কিছু প্রার্থী তারা তুলে আনলেন যাদেরকে বিজেপি কর্মীরাও চিনতে পারছেন না একজন একটা সংসদ নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচনে এরকম অচেনা মুখকে প্রার্থী করে বিজেপি কতটা জয় পাবে সেটা তো আমরা গতকালের অনুষ্ঠানে বলেইছি কিন্তু এই জয় কি আরো কমে যেতে পারে এই ধরনের প্রার্থী নির্বাচনের ফলে আমরা অপেক্ষায় থাকবো ভোটের ফলাফলের জন্য তারিখ জুন আমরা কিন্তু সবটাই জানতে তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিজেপি তাদের প্রার্থী নির্বাচন করবার সময় তৃণমূলের কাছে দশ গোল খেয়ে বসে আছে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেকে আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়েছেন যারা মান্থলি সাবস্ক্রিপশন এখনো নেননি নিতে চান তারা পাশের নাম্বারটিতে কিন্তু এই নাম্বারটিতে গুগল পে ফোনপে ইউপিআই এর মাধ্যমে আমাদের একশো টাকা বা তার বেশি প্রতি মাসে দিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন যাতে এই চ্যানেলটা ভালো করে চলে আর যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই আমাদের ফোন করতে পারেন ফোন করতে পারেন তারাও যারা এই নাম্বারে গুগল পে ফোনপে ইত্যাদি করতে পারবেন না ব্যাংকের মাধ্যমে করবেন তারাও যদি এই নাম্বারে ফোন করেন আমরা বলে দেবো কিভাবে আপনারা ব্যাংকে আমাদেরকে ব্যাংকে গিয়ে আমাদের সাহায্য করতে পারেন আমাদের পাশে দাঁড়াতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে কাল সকাল নটায় এখন থেকে এন কে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান আটটার বদলে আসছে নটায় মনে রাখবেন প্রত্যেক দিন সকাল নটায় এনকে কে ডিজিটালের প্রভাতি অনুষ্ঠান দেখা যাবে আটটার বদলে দেখা হচ্ছে আগামীকাল আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার